তাকে প্রাইভেট করে রেখেছে রায়ান, তাই বলে না আমাদের। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম। অ্যাকচুয়ালি কি বলতো মৌ, ওর মানে অনেক ফ্রেন্ডস তো, বিশেষ করে ওর মেয়ে ফ্রেন্ডস বেশি, ঠিক আছে, আমার যতদূর মনে হয়। কারণ কি, ও তো প্রায় বলেই যে আমার প্রচুর মেয়ে বান্ধবী আছে, কিন্তু ছেলেদের কথা সেভাবে বলে না। তবে এটাই স্বাভাবিক, একটা ছেলের মানে ছেলে বন্ধু তো অবশ্যই বেশি থাকবে, কিন্তু কোনো কোনো ছেলে মেয়ে বান্ধবীও বেশি থাকে। আর এখন তো হিউজ পরিমাণে সেটা হয়, বাট তার মধ্যে থেকেই ও কাউকে বেছে রেখে দেওয়া, এটাই ইম্প্যাক্টটা আর কিছুই না। লক্ষ্মী লিখেছে, আমি কাজে ব্যস্ত ছিলাম। ও আচ্ছা, ইটস ওকে, কোনো ব্যাপার নয়, কাজে ব্যস্ত থাকতেই ভালো, এবং লাইব্রেরি সবসময় অ্যাটেন্ড করতে হবে তাও তাই নয়, আমিও তো এখন টাইম পাই না সেভাবে। মৌসুমী লিখে, বার্থডে কোথায় সেলিব্রেট করেছি? বা এখানে রুমেই সেলিব্রেট করেছি, বা ব্লগ একটা ছোট করে বানিয়েছি, আপলোড দেবো কালকেই, পেয়ে যাবে। ওকে মৌসুমী মেসেজ, আচ্ছা ডিলিট করছে একটা মেসেজ। আজকে লাইভটা হতে 24 মিনিট প্রায় হয়ে গেল, কালকে অ্যাকচুয়ালি 10:30 বেজে গিয়েছিলো, তো ওই জন্য আমি ভাবলাম কি আর বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ করবো না, কারণ আমার খুব ঘুম পাচ্ছিলো সারাদিনের কাজে ডিউটির পর। তারপর আমার বর ও মানে ঘুমিয়ে গেছে, খেয়ে দিয়েই ঘুমিয়ে গেছিলো। এবার ধরো বাসন টাসন মাজারও ব্যাপার ছিল, ওগুলো মানে বাড়ির আরও কাজ ছিল, ঝাড় দেওয়া থেকে শুরু করে ঝাড় দেওয়া মোছা সব করেছি, এবং ও টুকটাক হেল্প করে, বাট ওর কালকে অনেক মানে প্রেশার হয়ে গেছিলো, মানে শুয়েই ঘুমিয়ে পড়েছিলো। তো সেই জন্যই আমি সব কাজ কমপ্লিট করে দিয়ে এসে তারপর 10:30 লাইভটা করতে বসেছিলাম। লক্ষ্মী কান্দা হালকা কমেন্ট বলছে, কেমন আছো তুমি? আমি মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো বলো? অনেকদিন তো লাইভে আসোই নি, বললে কাজের চাপে ব্যস্ত ছিল, তুমি কেমন আছো বলো? আর গরম কেমন, কমেছে? বৃষ্টি বৃষ্টি হচ্ছে ওদিকে? দেবাশিস মন্ডল কমেন্ট করেছে, বলো রাধা রাধা রাধা। আচ্ছা তোমার কমেন্টটা তো পড়লাম, বাট ডিলিট করলে কেন? কমেন্টটা পড়েছি, ডিলিট করলে কেন? অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের যেখানে মানে কোম্পানি মানে যেখানে ডিউটি ওখানে আজকে আমাকে সবাই বলেছে যে সেলিব্রেট করার জন্য, বাট মানে সরি খাওয়ানোর জন্য বলেছিলো, বাট আমি বললাম কি তোরা সেলিব্রেশান কর তাহলে অবশ্যই। কিন্তু আমার আমার যে হাজব্যান্ড, ও বলছে মানে আমার যে বর, ও বলছে যে আজকে বলছে আজকে হয়তো হতে পারেনি, বাট কালকে হয়তো মেবি সবাই সেলিব্রেশান করবো। তো আমি বললাম ঠিক আছে, ট্রিট দিয়ে দেবো, কোনো ব্যাপার না। আর এতক্ষণ তো বসে বসে এই তো ও কেক এনেছে, আমরা মানে একসাথে কেক আম, তারপর ধর বিরিয়ানি ওয়ান বিরিয়ানি বসে বসে খাচ্ছে, তারপরে দু রকম পেস্ট্রি কেক এনেছে দু রকম, তারপরে রেড ভেলভেট কেক আর হোয়াইট ভেলভেট ব্ল্যাক ফরেস্ট এনেছে, আর একটা কী বেশ কেক এনেছে, ওটা তিন রকম, আর এত মানে এমনি লম্বা মানে ক্রিম কেক এনেছে, তো ভাবো 4 রকম কেক, ঠিক আছে। আমরা সব মানে আবার তার সাথে থামসাপ না স্প্রাইট, ওটা থামসাপ না স্প্রাইট, স্প্রাইট স্প্রাইট, ঠিক আছে। এত কিছু ভাবো, আবার বিরিয়ানি, আবার এটা খাওয়ার পর আম, ভাবো বিশাল ব্যাপার। আম খাবে, কেটে দেবো আম, কেটে দেবো আম, মানে তাহলে ভাবো মানে অনেক খাওয়া দাওয়া হয়েছে আজকে। তারপরে ও কাল আবার কেক রেখেছি, ও বলছে রেখে দাও কালকে ডিউটি যাবে নিয়ে যাবে, বন্ধুদেরকে দিয়ে দেবে। আমি ঠিক আছে, এবার দেখো একা একাও খেতে ভালো লাগে না। বাবা মা ভিডিও কল করেছিল, বাবা মাকে আবার ভিডিও কলে কেক টেক খাওয়ালাম, মানে বিশাল ব্যাপার, বাবা মা আসতে পারেনি, তো আমরা দুজনে। আর হ্যাঁ, আমাদের মানে এখানে যেখানে থাকি আমাদের মানে এখানকার যে ফ্ল্যাটের কেয়ারটেকার উনি এসেছিলেন, তো কেয়ারটেকার ওনাকে আবার কেক দিলাম, মানে উনি বললেন বা বলে ভালো দীর্ঘায়ু বলে, এরকম বলে বলছে কখন কেক সেলিব্রেশন করলে। আমরা বলি এই যাস। আচ্ছা তার অনেক কমেন্ট হয়ে গেছে, একটু কমেন্টগুলো পড়ি। জুনাইদ মল্লিক, কি করছো? আমি আমি পেট্রোল 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 আরে হাই পেট্রোল পেট্রোল আরে
না ভিডিও কল ভিডিও কল নয়, লাইভে। ও আমার চ্যানেল সাবস্ক্রাইব।